নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমায় আমায় মিলে কাবেরিয়ান অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ কোজাগরি লক্ষ্মী পুজো। আমার সকল প্রিয় বন্ধুদের কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বলেছিলাম আমাদের মন্দিরে পুজো হয়, তো সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন বেজে গেছে দুপুর আড়াইটা। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি, বলতে আমি এখানে সব কিছুই গোছানো হয়ে গেছে আমাদের প্রায় মন্দিরে। এখানে বরণ ডালা, তারপরে ঠাকুরের কাপড় টাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। আর লক্ষ্মী ঠাকুরের কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। তো মাকে এখনো কাপড় পরানো হয়নি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আসনও আছে। তো ঠাকুরকে একটু পরে পরানো হবে, তো তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা ঠাকুরের আসন। এখানে কিন্তু আছে হাতের বালা, কানের দুল। আর এখানে নারায়ণের ধুতি, এটা খটের গামছা, আর এটা লক্ষ্মীমায়ের শাড়ি, ঠাকুরের জন্য কাপড় আছে। সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, তো আমি এবারে ভোগ রান্না করব। প্রায় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঠাকুরকে শুধু কাপড় জামা পরানোটা বাকি আছে লক্ষ্মী ঠাকুর। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আবারও বলি কোজাগরি লক্ষ্মী পুজো সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম, তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, একটু একটু করে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন, কেমন? তো বন্ধুরা, মা লক্ষ্মীর এখনো কাপড় চেঞ্জ করা হয়নি, তো এবারে চেঞ্জ করবে। আমি যদিও করবো না, বাবু বাবাই করবে। তো কাপড়টা পরিয়ে দিই, পরে আবার আপনাদের সাথে মা লক্ষ্মীকে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলতে আসবো। বন্ধুরা দেখুন, আমার হাতে একটা কাঠপিমড়ে কামড়ে দিয়েছে, তো কীরকম ফুলে গেছে, তো মাঝে মাঝে একটু একটু চুল করছে। আর এখানে দেখুন, বনমালা গাঁথা হয়ে গেছে। সকালে হরি পুজো হয়েছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজ বিরল এক রবিবার, একই দিনে চার ধর্মের অনুষ্ঠান চলছে। হিন্দুদের কোজাগরি লক্ষ্মী পুজো, মুসলিমদের নবী দিবস, বৌদ্ধ ধর্মে প্রবারণা পূর্ণিমা, খ্রিস্টানদের সানডে। তো বিশেষ দিন তাই আমি বললাম। আর মা লক্ষ্মীকে কী সুন্দর সাজানো হয়েছে দেখুন, মা লক্ষ্মীকে কী সুন্দর লাগছে। আর এখানে আমি ভোগ বসিয়ে দিয়েছিলাম, আমার প্রায় সমস্ত ভোগই রান্না হয়ে গেছে, শুধু এখন খিচুড়িটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আর বাদবাকি নারকেল নাড়ু, লুচি, সুজি যেগুলো করার সেগুলো আগেই আমি করে নিয়েছিলাম, তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা এখন হচ্ছে, খিচুড়িটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে মন্দিরের বাদবাকি পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু পরেই পুজো শুরু হবে, তো আপনারা পুজোটা একটু দেখবেন। আপনাদেরকে মা লক্ষ্মীকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
ফুলিয়ে বলো। বিশ্ব রূপস্ব ভারজাসি পদ্মেব পদ্মালয়ে শুভে সর্বত্রং রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এসো স্বচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি লক্ষ্মী দেবী চরণে নমঃ। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থ প্রপন্নান্নাং সামেব সচ্চন্নাথ লক্ষ্মীশ্রী ধান্য রূপাশী প্রাণনা প্রাণ দায়িনী দরিদ্র দুঃখ সংহন্তি মহালক্ষ্মী নমস্তুতে। এস পুষ্পাঞ্জলি লক্ষ্মীদেবী চরণে নমঃ। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী। দীপদানে সাজে সাধ বাজে তোমার বাহনী, আপনাদেরকে কাল লক্ষ্মী পুজো দেখিয়েছিলাম আমাদের মন্দিরে, তো কতটা কি দেখাতে পেরেছি জানি না, কারণ খুবই ব্যস্ততার মধ্যে তবু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি, যখন এডিটিং করা হবে তখনই বোঝা যাবে। তো আজও এখন পুজো হচ্ছে, মন্দিরকে এসেছি, যেমন প্রত্যেক দিন আমাদের মন্দিরে নিত্য সেবা হয় সেরকম হচ্ছে। তো বাবুর বাবা পুজো করতে বসে গেছে, তো আমি বাবু দেখি, বাবুই এসো, বাবু এসেছে। তো আমার দুপুরে রান্না হয়ে গেছে, রান্না করেই মন্দিরকে এসেছি। তো আজও মন্দিরে ভোগ দিয়েছি, পায়েস ভোগ। বন্ধুরা মন্দিরে পুজো হচ্ছে, আপনাদেরকে একটু দেখালাম, তো কালকের পুজোটাও একটু একটু করে শেয়ার করেছি, আর ভিডিওটা বড় করব না, আর আজকের পুরোটা আর পুরোটা দেখালাম না। তো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা। বাবু টাটা করে দাও, টাটা।